हेलो। ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আমি আজকে তোমাদের 6/7/2021 এর প্রশ্ন এবং 7/7/2021 এর প্রশ্ন সমাধান করা হবে। তোমরা প্রশ্নপত্রটা হাতে নাও, লেখার জন্য খাতা এবং কলম রেডি করো। ওকে, সবাই আমার কথা বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে আমি প্রথমে আজকে 6/7/2021 প্রথমে আমরা এই প্রশ্নটা সমাধান করব। প্রথমে আমরা এই প্রশ্নটা সমাধান করব, 6/7/2021-এর ইংরেজি প্রশ্ন। ওকে, তাহলে সবার প্রথমে আমরা দেখব হচ্ছে মেক সেন্টেন্স উইথ মিনিং। আচ্ছা, নম্বর ওয়ান, এ নম্বর, মেক সেন্টেন্স উইথ মিনিং। প্রথমে দেওয়া আছে বাই। বাই মানে দিয়ে অথবা দ্বারা কর্তৃক হয়, তাই না? দিয়ে দ্বারা যে কোনো একটা লিখবা তোমরা। আচ্ছা, বাক্য রচনা লিখবে কি? মিনা ওয়ার্কস। বাই মিনা ওয়ার্কস বাই ডে, মিনা দিনে কাজ করে। ইন অর্ডার মানে, ইন অর্ডার মানে কি? লক্ষ্য, ইন অর্ডার মানে ক্রমানুসারে। দেখো, ইন অর্ডার প্রথমে আমরা এরকম করে ইন অর্ডার লিখে নেব, ইন অর্ডার। আচ্ছা, ইন অর্ডার মানে ক্রম অনুসারে। ক্রম অনুসারে, তাহলে আমরা বাক প্রশ্ন কি লিখবো? পুট দ্য সেন্টেন্স, পুট দ্য
sentence in order. Put the sentence in order. C number আছে look at, মানে তাকানো। হ্যাঁ, কি লিখবো আমরা? look at the picture. look at the picture, ছবিগুলোর দিকে তাকাও। হয়েছে তোমাদের এক নম্বর? এক নম্বর হলে হাত উঠে দেখাও। আমরা এবার দুই নম্বরে যাব। আলবাসির গাল চিনতেছ কেন? লেখা তুমি কি করো? লেখা হয়েছে তোমাদের? লেখা হলে হাত উঠে দেখাও। আমি এবার দুই নম্বরটা লিখবো। ওকে, দেখো দুই নম্বরটা আছে রাইট সিনোনিম, তার অর্থ হলো সমার্থক শব্দ লেখো। এই নম্বরে আছে ইন অর্ডার। বাই রুল একটু আলাদা করে লিখবা, ইন অর্ডার যেমন আলাদা করে রাখা আছে ওখানেও তুমি একটু আলাদা করে লিখবা। এখানে আছে এগিন, AGAIN, এগিন মানে আবার, এনিউ। সি নম্বর সামথিং, এনিউ হবে, অথবা যদি কেউ এনিথিং লেখো তাহলেও হবে, দুটো একটা লেখলেই হবে। ওকে, দুই নম্বরটা তোমাদের লেখা হয়েছে কি? ইন অর্ডার, ক্রমানুসারে, বাই রুল নিয়ম অনুসারে বা ক্রমানুসারে, একই কথা এগিন, এনিউ, সামথিং, এনি অথবা এনিথিং। ক্লিয়ার? তিন নম্বর প্রশ্ন, অ্যান্সার দ্য কোশ্চেন। তিন নম্বর প্রশ্ন কি আছে? অ্যান্সার দ্য কোশ্চেন। দেখো তিন নম্বরে আছে অ্যান্সার দ্য কোশ্চেন। এ নম্বর প্রশ্ন, হাউ মেনি ডেজ ইন এ ইয়ার, হাউ মেনি ডেজ ইন এ ইয়ার, কতগুলো দিনে এক বছর হয়? তাহলে অ্যান্সার দ্য আমরা কি লিখবো? 365 days. এখানে ইন এর জায়গায় প্রশ্নে মেক বানিয়ে নিও, যেখানে ইন আছে না সেখানে মেক বানায়ো। 365 days মেকে হবে এখানে, এম এ কে ই, মেকে ইয়ার। যেখানে প্রশ্নে ইন ছিল ওখানে মেক বেনে নাও, এম এ কে ই, ইনটা কাটা দিয়ে মেক লিখে নাও। যেখানে ইন ছিল সেখানে ইনটা কাটা দিয়ে মেক লিখে নাও। কথা বুঝতে পারছো? আমার প্রশ্নে ভুল আছে। এ নম্বর প্রশ্ন, হাউ মেনি ডেজ ইন এ ইয়ার এর জায়গায় হাউ মেনি ডেজ মেক এ ইয়ার। আচ্ছা এইবার দেখো আমরা বি নম্বরটা লিখবো। হোয়াট ইজ দা বেস্ট ফ্রেন্ড, হোয়াট ইজ ইউর বেস্ট ফ্রেন্ডস নেম, তোমার প্রিয়
না, সবচেয়ে বেস্ট মানে সবচেয়ে ভালো বন্ধু নাম কি? তাহলে আমি লিখব মাই BEST, মাই বেস্ট ফ্রেন্ডস নেম FRIENDS, কমা দিয়ে ফ্রেন্ডস নেম ইজ, এখানে লিখে দিবে মাই বেস্ট ফ্রেন্ডস নেম ইজ, তোমাদের যার যার তার তার যার যেটা প্রিয় বন্ধু তাই সেটা লিখবা, তাই না? এখানে আমি লিখলাম মনে করো রাফি, সি নম্বর প্রশ্ন। তোমরা নিজের নিজের এই যে নিচে আন্ডারলাইন করা আছে এটা নিজের নিজের প্রিয় বন্ধুর নাম লিখবা। হাউ মেনি ম্যাঙ্গোস আর দেয়ার ইন ইউনিট 18, ইউনিট 18-তে কতগুলো আম আছে? ইউনিট 18-তে কতগুলো আম আছে? তাহলে কি লিখবা? দেয়ার আর দেয়ার আর 28 এ ডবল না ম্যাঙ্গো, 28 ম্যাঙ্গোস ইন ইউনিট কত? ইউনিট হচ্ছে 18। হয়েছে কি তোমাদের? প্রশ্নগুলো লেখা হয়েছে? আমার লেখা তোমরা বুঝতে পারছ? বুঝতে যদি পারো হাত উঠাও, হাত উঠে দেখাও যে আমরা লেখাগুলো বুঝতে পারছি। লেখা যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলতে পারো, তাহলে আমি আবার আরো ভালো করে লিখবো। ওকে, দেখো আমি এবার 3 নম্বরটা মিশালাম, 4 নম্বরে আছে রাইট দ্য অপোজিট ওয়ার্ড, এ নম্বরে আছে সার্কেল CIRCLE, বি নম্বরে আছে কালার COLOUR, সি নম্বরে আছে হার্ট। এগুলো কি বলছে? অপোজিট ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ। সার্কেল মানে গোল, তবে আমরা লিখবো ফ্ল্যাট FLAT। তারপর আছে কালার বিস কালার BISCOLOUR। তারপর আছে হার্ট মানে কুটির মানে কুড়ে ঘর, যেটা হার্ট মানে কুটির অথবা কুড়ে ঘর, তাহলে এটা হবে প্যালেস PALAC, প্যালেস মানে রাজ প্রাসাদ মানে রাজার বাড়ি, আর কুড়ে ঘর মানে কি কৃষকের বাড়ি, বুঝতে পারছো? বিপরীত শব্দ। তারপরে আছে 5 নম্বরে ওয়ার্ড কাকে বলে, 5 নম্বরে কি আছে অ্যান্সার দিয়ে লিখবা, কয়েকটি লেটার পাশাপাশি কয়েকটি লেটার পাশাপাশি বসে পূর্ণ পূর্ণ অর্থ প্রকাশ করলে, অর্থ প্রকাশ করলে
তাকে ওয়ার্ড বলে। যেমন কয়েকটি লেটার, বলতে আমি একটা শব্দ লিখলাম ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো। দেখো MANGO, এগুলো একটা আলাদা আলাদা লেটার একত্র হয়ে একটা শব্দ বা ওয়ার্ড তৈরি করছে, যার অর্থ কি, অর্থ কি, একটা সম্পূর্ণ ইংরেজি বাংলা অর্থ আছে, যার অর্থ আম। এরকম হতে হবে ওয়ার্ড গুলো, এরকম যে একটা পূর্ণ অর্থ প্রকাশ করবে, যে ওয়ার্ড দিয়ে পূর্ণ একটা অর্থ প্রকাশ করবে তাকে ওয়ার্ড বলে। যে লেটার গুলো পাশাপাশি বসে পূর্ণ একটি অর্থ প্রকাশ করবে তাকে ওয়ার্ড বলে। আচ্ছা, তাহলে আমি দেখো এবার বল লিখবো হচ্ছে 6 নম্বর। আচ্ছা, 6 নম্বরে আছে সিক্স, চেঞ্জ দা নাম্বার। আচ্ছা, এ নম্বরে আছে ফ্যামিলি, কি আছে দেখো তো, FAMILY, ফ্যামিলি। বি নম্বরে আছে MR, সি নম্বরে আছে পিকচার, PICTURE। নাম্বার পরিবর্তন করার নিয়ম, সাধারণত নাউন বা প্রোনাউন এর নাম্বার পরিবর্তন হয়। কার কার নাউন পরিবর্তন হয়? নাউন বা প্রোনাউন। তো আমরা নাউন যেমন আছে পিকচার, হবে পিকচার্স। সাধারণত এর যোগ করে, শব্দের সাথে এর যোগ করলেই প্লুরাল হয়। তারপরে মিস্টার, MESRS, মেসার্স। আরেকটা আছে ফ্যামিলি, ফ্যামিলির শেষে ওয়াই আছে, ওয়াই আই কনসোনেন্ট আছে, তাহলে কি হবে, FAMILIES, ওয়াই উঠে যায় IES। কথা বুঝছো? এটা তোমাদের আজকে 6/7/2021 এর প্রশ্ন শেষ হলো। তারপরে আমরা 7/7/2021 এর প্রশ্নটা দেখবো, 7/7/2021। আমরা এরপরে 7/7/2021, 6/7টা শেষ হয়ে গেল, এবার আমরা 7/7/2021 প্রশ্ন হাতে নেব। 7/7/2021 দেখো, প্রথমে আছে ট্রান্সলেট ইনটু বেঙ্গালি, তার মানে কি বলো তো, নিচের ইংরেজি বাক্যগুলোর বাংলা বাক্য লিখতে হবে, ইংরেজি যে সেন্টেন্স আছে সেগুলোর বাংলা বাক্য লিখতে হবে। এ নম্বর, এ নম্বরে দেওয়া আছে সার্কেল ইয়েস অর নো, তাহলে ইয়েস মানে হ্যাঁ অথবা না, সার্কেল মানে বৃত্ত করো বা বৃত্তায়ন করা, বৃত্তায়ন করো, হ্যাঁ অথবা না বৃত্তায়ন করো। বি নম্বরে আছে দা অ্যান্ড আর ইন্ডাস্ট্রিয়াস, দা অ্যান্ড এর সাথে এস দিয়ে নিও, যেহেতু আর আছে অ্যান্ড এর সাথে, অ্যান্ড এর সাথে এস দিয়ে নাও, মানে পিঁপড়া রা বা পিঁপড়া গুলো পিঁপড়া গুলো বারা পিঁপড়ারা বা পিঁপড়া গুলো ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী। পিঁপড়া গুলো পরিশ্রমী। 3 নম্বরে আছে দা ডগ ইজ ব্রাউন, কুকুর হয় বাদামি। কৈশোরেকো, কৈশোরেকো আর র দা আছে, এখানে টি দিলাম, কুকুরটি হয় বাদামি, দয়াকার, দয়াকার বাদামি বানান কিন্তু ঋষিকার।
শুধুমাত্র রঙের মধ্যে নীল, নীল বানান দীর্ঘইকার, আর সমস্ত বানানে রঙের বানানে হিসিকার হবে সবগুলো, মনে থাকবে কি? রঙের বানানে নীল শুধু দীর্ঘইকার, বাকি সমস্ত রঙের বানানে হিসিকার, এটা মাথার মধ্যে রাখবে। তারপরে দেখো 2 নম্বর কি আছে, 2 নম্বর নম্বর টু, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, তোমরা শূন্যস্থানগুলো প্রশ্ন উঠায় করবা, শূন্যস্থানগুলো প্রশ্ন উঠায় করবা। প্রথমে শূন্যস্থান আছে ড্যাশ হার্ট, তাহলে হবে ইটস, আই টি অ্যাপোস্ট্রোফি এস, ইটস এ হার্ট, দা হার্ট ইজ, দা হার্ট ইজ ইয়েলো, দা হার্ট ইজ শূন্যস্থানে বসবে ওয়াই ই ডবল এন ও ডাব্লু, দা হার্ট ইজ ইয়েলো। 3 নম্বরে আছে দা ড্যাশ ইজ ভায়োলেট, তাহলে দা ব্যাগ ইজ ভায়োলেট, দা ব্যাগ বি এ জি, দা ব্যাগ ইজ ভায়োলেট এলইটি। বুঝতে পারছো, শূন্যস্থান তোমরা এরকম করে প্রশ্ন উঠায় করবা, বুঝতে পারছো কি তুমি? পূজা সরকার, তুমি এদিকে ওদিকে তাকাচ্ছ কেন, আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, তাহলে আমি এবার 3 নম্বর লিখবো, নম্বর 3। দেখো এ নম্বরে আছে ডগ, ডিওজি, বি নম্বরে আছে হার্ট, সি নম্বরে আছে অ্যান্ড, এগুলো সিমিলার সিমিলার ওয়ার্ড মানে সিনোনিম। ডগ হবে, তোমরা যদি লেখো সি ইউ আর কার, এটাও হবে, আর যদি কেউ ডগই লেখো ডিও ডবল জি আই ই ডগি, এটাও হবে। হার্ট হচ্ছে কুঁড়ে ঘর, তাহলে কটেজ সিও ডবল টি এ জি ই। তারপরে আছে অ্যান্ড, ই ডবল এম ই টি, এম এট। বুঝতে পারছো 3 নম্বর? আচ্ছা আমরা 3 নম্বরটা মিশে দিলাম কিন্তু, এবার আমরা 4 নম্বরটা লিখবো, নম্বর 4, রাইট দ্য অপোজিট ওয়ার্ড। এ নম্বরে আছে ইয়েস, বি নম্বরে কাম, সি নম্বরে ইস্ট। আচ্ছা ইয়েস হবে তাহলে কি বলো, নো, কাম গো, আর ইস্ট মানে পূর্ব, তাহলে ওয়েস্ট, ডাব্লিউ ই এস টি, ওয়েস্ট মানে পশ্চিম। বুঝতে পারলে কি পরের শব্দ, ইয়েস নো কাম গো, ইস্ট ওয়েস্ট, ইস্ট মানে পূর্ব, ওয়েস্ট মানে পশ্চিম। এবার 5 নম্বর, নম্বর 5 অ্যান্সার দেবে এভাবে,
কয়েকটি ওয়ার্ডে লিখছিলাম লেটার, তাহলে সেন্টেন্স লিখবো কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে সময় সম্পূর্ণ ভাবে বা রূপে সম্পূর্ণ রূপে কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। যেমন রহিম ইজ এ গুড বয়। তাহলে এখানে একটা দেখো কয়েকটি ওয়ার্ড, রহিম একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, গুড একটা ওয়ার্ড, বয় একটা ওয়ার্ড, এগুলো ওয়ার্ড পাশাপাশি বসে একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে। রহিম ইজ এ গুড বয়, রহিম কেমন বালক, একবার ভালো, রহিম একজন ভালো বালক, সম্পূর্ণ একটা বর্ণনা দেওয়া হচ্ছে কার, রহিমে, রহিম একজন ভালো ছেলে। এই যে একটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলো একে বলা হয় সেন্টেন্স, যার সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, এটা হচ্ছে সেন্টেন্স। বুঝতে পারছো তোমরা? লিখে নিছো সবাই? আচ্ছা, এরপরে আমি 6 নম্বর লিখবো। কয় নম্বর? 6 নম্বর। দেখো নম্বর 6, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স। তার মানে কি? এলোমেলো বর্ণ সাজিয়ে লেখো। এখানে আছে সেন্টেন্স সাজানো আছে, এস ই এন টি ই এন সি, আবার বি নম্বরটা আছে ব্রাউন, বি আর ও ডাব্লিউ এন, সি নম্বর আছে ইয়েলো, ওয়াই ই ডবল এল ও ডাব্লিউ। কথা বুঝছো? যদি সবগুলো বর্ণ ছোট হরফের হয় তাহলে আমরা সাজানোর সময় প্রথম অক্ষর বড় হাতের দিয়ে বাকি বর্ণগুলো ছোট হাতের দিয়ে সাজাবো, আবার যদি প্রথম অক্ষর বড় হাতের বাকি সবগুলো ছোট হাতের হয় তাহলেও তাই, প্রথম বর্ণ বড় হাতের ক্যাপিটাল হরফ দিয়ে বাকিগুলো স্মল হরফ দিয়ে লিখবো। কথা বুঝছো? এটা হলো রিঅ্যারেঞ্জ লেখার নিয়ম। যদি সবগুলো বর্ণ বড় হাতের হয় তাহলে আমরা যখন সাজাবো তখন সবগুলো বর্ণই বড় হাতের হবে, আবার যদি সবগুলো বর্ণ ছোট হাতের হয় তাহলে আমরা সাজানোর সময় প্রথম বর্ণ বড় হাতের দিয়ে বাকি বর্ণগুলো ছোট হাতের দিয়ে সাজাবো, আবার যদি প্রথম অক্ষর বড় হাতের বাকিগুলো ছোট হাতের আছে সাজানোর সময়ও একই নিয়মে প্রথম অক্ষর বড় হাতের বাকি বর্ণগুলো ছোট হাতের দিয়ে সাজাবো। ওকে, তাহলে আমরা কি সবগুলো বুঝতে পারছি? সবাই সবগুলো বুঝতে পারছি? 6 তারিখ এবং 7 তারিখের 2 দিনের প্রশ্নের সম্পূর্ণ সমাধান হয়েছে কি তোমাদের? 6 তারিখ এবং 7 তারিখের সবগুলো প্রশ্নের সমাধান হয়েছে তো? যদি কারো সমস্যা থাকে তাহলে প্রশ্ন করতে বলো। ছয় তারিখ এবং 7 তারিখ
হ্যাঁ 6 তারিখ প্রথমে হয়েছে, 7 তারিখ পরে হলো। সবার প্রথমে 6 তারিখ হয়েছে, তারপরে 7 তারিখ। আমরা ইংরেজি ক্লাস একদিন পর পর হয়, ইংরেজি ক্লাস একদিন পর পর হয়, রবি মঙ্গল বৃহস্পতিতে ইংরেজি ক্লাস হয়। এই জন্য রবিবারের দিন রবিবার এবং সোমবার, মঙ্গলবারের দিন মঙ্গলবার এবং বুধবারের প্রশ্ন সমাধান করানো হয়। কথা বুঝতে পারছো কি? রবি মঙ্গল বৃহস্পতিতে ইংরেজি ক্লাস হয়, এই জন্য একদিনে দুই দিনের ক্লাস করানো হয় তোমাদের। যে দিনে ক্লাস করানো হয় সেই দিন এবং তারপরের দিন, তার মানে আজকে প্রথমে 6 তারিখে ক্লাস হয়েছে, তারপরে 7 তারিখে ক্লাস হয়েছে। 6 তারিখ এবং 7 তারিখের প্রশ্নের মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা মেসেজ করে বলতে পারো, ওকে? আর যদি কোনো সমস্যা থাকে, এই এই ভিডিওটা আবার দেখা যাবে ইউটিউবে, ভাই বোন মরেল স্কুল লেখে সার্চ দিলেই, আজকে তারিখ দিয়ে প্রি অ্যাডমিশন লেখে সার্চ দিলে সমস্ত ক্লাস আবার রিপিট দেখতে পারবা। ওকে, থ্যাংক ইউ, আজকের মতো এই পর্যন্তই, শুভ বিকাল, বাই। সুপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে আজকে তোমাদের গণিত ক্লাস করাবো, 6 তারিখে স্টার্ট। 6 তারিখে গণিত ক্লাস, 6 তারিখের গণিত ক্লাস, প্রি অ্যাডমিশন, প্রি অ্যাডমিশন। সবাই প্রশ্ন হাতে নাও, ছয় তারিখের গণিত ক্লাস, প্রি অ্যাডমিশন, সবাই প্রশ্ন হাতে নিছো? চলো এবার দেখা যাক, 1 নম্বর উত্তর লিখো, 1 নম্বর উত্তর লিখো। একের ক উত্তর লিখলাম, প্রশ্নটা কি বলছে? 1 মিনিট কত সেকেন্ড, 1 মিনিট কত সেকেন্ড, এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই জানি, 60 সেকেন্ড। 1 মিনিট সমান 60 সেকেন্ড। 2 নম্বর, একদিন কত ঘন্টা, একদিন কত ঘন্টা, একদিন সমান 24 ঘন্টা। 0 হলে কি করা যায় না, ভাজক 0 হলে ভাগ করা যায় না, ভাজক 0 হলে কি করা যায় না, ভাগ করা ভাজক 0 হলে ভাগ করা যায় না। সবার 1 নম্বর হয়েছে, সবার 1 নম্বরটা মনোযোগ দিয়ে দেখো, খাতায় সুন্দরভাবে লিখে নাও, 1 নম্বরটা হয়েছে সবার? হয়ে থাকলে হাত তুলে দেখাও, যার যার হয়েছে হাত তুলে দেখাও। এক নম্বর মিশালাম,
দুই নাম্বার কথায় লিখো, দুই নাম্বার কথায় লিখো, দশমিক পঁচিশ টাকা, দশমিক পঁচিশ টাকা, এটা কিভাবে কথায় লিখবো? দশমিকের আগে থাকে টাকা, দশমিকের পরে থাকে পয়সা, দশমিকের আগে আছে শূন্য দশমিক পঁচিশ টাকা, তাহলে কি হবে এটা? পঁচিশ পয়সা, পঁচিশ পয়সা। তারপরে কি আছে? এক দশমিক শূন্য শূন্য টাকা, এক দশমিক শূন্য শূন্য টাকা মানে কি? এক টাকা। দশমিক পঁচিশ, শূন্য দশমিক পঁচিশ টাকা, দশমিকের পরে থাকলে পয়সা, সেখানে পঁচিশ পয়সা, আর এক দশমিক শূন্য শূন্য টাকা, দশমিকের আগে এক আছে, দশমিকের আগে কি আছে? এক আছে, তাহলে এক টাকা হবে। ক্লিয়ার? সবার লেখা হয়েছে? যাদের লেখা হয়েছে তারা হাত তুলে দেখাও। তিন নাম্বার বক্ররেখা কাকে বলে? তিন নাম্বার বক্ররেখা কাকে বলে? রেখা কত প্রকার? দুই প্রকার, একটা সরল রেখা আর একটা বক্র রেখা। সরল রেখা কাকে বলে? যে রেখা চলার পথে তার দিক পরিবর্তন করে না তাকে সরল রেখা বলে। এখানে আছে বক্র রেখা, যে রেখা চলার পথে তার দিক পরিবর্তন করে, যে রেখা চলার পথে তার দিক পরিবর্তন করে তাকে বক্র রেখা বলে। তাহলে বক্র রেখা কাকে বলে? যে রেখা চলার পথে তার দিক পরিবর্তন করে তাকে বক্র রেখা বলে। এটা সবাই, সবার মুখস্থ আছে? এটা সবাই মুখস্থ করে লিখো। তিন নাম্বার বক্ররেখা কাকে বলে? যে রেখা চলার পথে তার দিক পরিবর্তন করে তাকে বক্ররেখা বলে। যে রেখা চলার পথে তার দিক পরিবর্তন করে তাকে বক্ররেখা যে রেখা চলার পথে তার দিক পরিবর্তন করে তাকে বক্ররেখা বলে। সুন্দর করে সবাই লিখে নাও, লেখা লেখা সুন্দর রাখবাম, খাতায় লেখা সুন্দর করে লিখবাম। মিশাবো? সবার হয়েছে? মিশে দিলাম। চার নাম্বার তুলনা করে রেখো, তুলনা করো। চার নাম্বার কি বলছে? তুলনা করো। চার নাম্বারটা তুলনা করে লিখতে হবে। কি তুলনা করব দেখো, এখানে একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার, এখানেও আছে একক, দশক, শতক, হাজার, এখানে
হাজারে ঘরের অঙ্ক একই, এখানে হাজার ঘরের অঙ্কে সাত আছে, এখানেও হাজারে ঘরের অঙ্ক সাত আছে, তাই না? শতকে ঘরের অঙ্কে এখানে তিন আছে, শতকে ঘরের অঙ্কে চার আছে, তাহলে তুলনাটা হবে আমার শতকের ঘরের সাথে। তুলনাটা কার সাথে হবে? আমার শতকের ঘরের অঙ্কের সাথে তুলনা করতে হবে। তাহলে আমি কি লিখতে পারি? সংখ্যা দুটির মধ্যে এককের অঙ্ক, সরি, সংখ্যা দুটির মধ্যে হাজারের অঙ্ক একই, হাজারের অঙ্ক একই, সংখ্যা দুটির মধ্যে হাজারের অঙ্ক একই, কিন্তু শতকের অঙ্ক চার বড় তিন ছোট, শতকের অঙ্ক চার বড় তিন ছোট। এখানে তুলনাটা হচ্ছে শতকের অঙ্কের সাথে, তুলনাটা হচ্ছে কার সাথে? শতকের অঙ্কের সাথে তুলনা করা লাগবে তোমাদের। তাহলে কি লিখবো আমি? সংখ্যা দুটির মধ্যে হাজারের ঘরের অঙ্ক একই, সংখ্যা দুটির মধ্যে হাজারের ঘরের অঙ্ক একই, কিন্তু কিন্তু শতকের অঙ্ক চার বড় তিন ছোট। অতএব 7475 বড় 7348 ছোট। তাহলে কি লিখলাম আমি? সংখ্যা দুটির মধ্যে হাজারে ঘরের অঙ্ক একই, কিন্তু শতকের অঙ্ক চার বড় তিন ছোট। অতএব 7475 বড় 7348 ছোট। লাস্টে দাড়ি হবে, লাস্টে কি হবে? দাড়ি হবে। সবার লেখা হয়েছে? এটা যার যার লেখা হয়নি তাই তাই সুন্দর করে লেখো। সবার হয়েছে? যার যার হয়েছে তাদের হাত তুলে দেখাও, যার যার হয়েছে তাই তাই হাত তুলে দেখাও। সবাই কি বুঝতে পারছে? টান তাহলে তুলনা করলাম আমি কার সাথে? শতকের অঙ্কের সাথে আমি তুলনা করলাম। সংখ্যা দুটির মধ্যে হাজারে ঘরে অঙ্ক একই, কিন্তু শতকের অঙ্ক চার বড় তিন ছোট। এখানে শতকের অঙ্কের সাথে তুলনা হয়েছে, কার সাথে তুলনা হয়েছে? শতকের অঙ্কের সাথে। আমি চার নাম্বার মিশালাম, তোমরা পাঁচ নাম্বারটা দেখো। পাঁচ নাম্বারটা কি বলছে? গুণ করো, দশমিকের গুণ। পাঁচ নাম্বার কি? দশমিকের গুণ। শূন্য দশমিক শূন্য আট গুণন শূন্য দশমিক শূন্য সাত গুণন শূন্য দশমিক শূন্য চার। সবাই দেখছে? তাহলে কি করতে হবে আমাকে? মনে করব দশমিক নেই। কি মনে করব? দশমিক নেই। তাহলে এখানে কত আছে? আট। এখানে কত আছে? সাত। এখানে কত আছে? চার। তাহলে গুণ করো, আট সাত চার, তিনটা গুণ করতে হবে। তাহলে আমি প্রথমে আট আর সাত গুণ করলাম, সাত আটটা
56 সাথে 4 গুণ করব 56 সাথে কত গুণ করব 4 4 6 24 এর 4 8 থাকলো 2 4 5 20 21 22 তাহলে প্রথমে আমি কি মনে করব দশমিক নেই প্রথমে কি মনে করব দশমিক নেই তাহলে এখানে কত আছে 8 এখানে আছে 8 এখানে আছে 7 এখানে আছে 4 দশমিক মনে করব দশমিক নেই তাহলে এখানে 8 7 4 এই তিনটা সংখ্যা কি করতে হবে গুণ করতে হবে তিনটা সংখ্যা কি করতে হবে গুণ 27 টা 56 আমি লিখলাম তার সাথে 4 গুণ করলে 224 কত হলো আমার 224 224 কে আমি এখানে লিখব এখানে কিন্তু লিখব না একটু সরে লিখব শেষে থেকে লিখব তাই না একটু সরে লিখব তাহলে 224 আমি লিখলাম এখানে ক্লিয়ার এখন দেখো দশমিকের পরে দশমিকের আগে নয় কিন্তু দশমিকের পরে এটা হচ্ছে দশমিক এটা হচ্ছে কার আগে আর এটা হচ্ছে কার পরে দশমিকের পরে আমি বলবো দশমিকের পরে এখানে কত ঘর আছে আমার দুই ঘর দশমিকের পরে এখানে আমার কত আছে দুই ঘর আমি আগের ঘর কিন্তু ধরবো না আগের ঘর কিন্তু ধরবো না দশমিকের পরে এখানে দুই ঘর আছে এখানে দুই ঘর আছে এখানে দুই ঘর আছে তাহলে আমি আগের ঘর ধরবো আগের ঘর কখনোই ধরা যাবে না তার দশমিকের পরে আছে এখানে দুই ঘর এখানে দুই ঘর এখানে দুই ঘর তাহলে দুই আর দুই চার চার আর দুই ছয় ঘর চার আর দুই কয় ঘর ছয় ঘর আমার হয়েছে কয় ঘর এক দুই তিন তিন ঘর হয়েছে ছয় ঘরের ভেতর তিন ঘর আমার হয়েছে তাই না আরো কয় ঘর শর্ট থাকলো ছয়ের মধ্যে তিন বিয়োগ করলে তিন ঘর শর্ট থাকলো তিন ঘর শর্ট থাকলো তিন ঘরের জন্য তিনটা শূন্য এক দুই তিন এখন দশমিক দিয়ে দিলাম দশমিক শূন্য 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 দুই দুই চার এটাই উত্তর সবাই বোঝা গেছে তাহলে গুণটা কি করলাম প্রথমে প্রথমে মনে করব দশমিক নাই প্রথমে কি মনে করব দশমিক নাই তাহলে এখানে কত আছে আট এখানে কত আছে আমার আট আট সাত চার আট সাত চার তিনটা গুণ করলে হবে 224 224 আমি সরে লিখলাম 224 আমি সরে লিখলাম লেখার পরে দেখবো এখানে কত ঘর এখানে আমার দুই ঘর এখানে কত ঘর আমার দুই ঘর এখানে দশমিকের পরে দুই ঘর এখানে দশমিকের পরে দুই ঘর তাহলে দশমিকের পরে এখানে দুই ঘর এখানে দুই ঘর এখানে দুই ঘর দুই আর দুই চার চার আর দুই ছয় ছয় ঘরের ভিতর আমার তিন ঘর হয়েছে ছয় ঘরের মধ্যে প্রথমে তিন ঘর হয়েছে এই জন্য ছয়ের মধ্যে তিন বিয়োগ করলে থাকলো কত তিন আর তিন ঘরের জন্য তিনটা শূন্য দেবে এখন কোন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় ঘর পর দশমিক দিছি তখন উত্তর আমি তাই দেখলাম এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘর পর দশমিক ক্লিয়ার সবাই বুঝতে পারছো দেখি এরকম অঙ্ক এরকম একটা অঙ্ক তোমরা পরীক্ষা দাও তো পাবা নাকি শূন্য দশমিক শূন্য দুই গুণন শূন্য দশমিক শূন্য তিন গুণন শূন্য দশমিক শূন্য চার প্রথমে কি ভাববো সেভাবে সেভাবে ভেবে নাও প্রথমে ভাববো দশমিক নেই প্রথমে ভাববো কি দশমিক নেই তাহলে এখানে আছে দুই এখানে আছে তিন এখানে আছে চার পাঁচ মিনিট সময় তোমরা পরীক্ষা দিয়ে নাও কি সবাই পারছো যা যাই পারছো খাতা বের করে দেখাও খাতা তুলে ধরো যার হয়ে গেছে তাই খাতা তুলে ধরো
খাতাটা ভালো করে ধরো, দেখা যাচ্ছে না? খালি রেজাল্টটা দেখো, রেজাল্টটা দেখাও। দেখো সবাই, মনে হচ্ছে দুই একজনের ভুল হয়েছে মনে হয়, সম্ভবত। খেয়াল করো এখানে কত আছে, দুই, এখানে কত আছে, তিন, এখানে কত আছে, চার। তাহলে তিন দুগুণ ছয়, তিন দুগুণ ছয়, চার ছয়ে 24, চার ছয় 24 আমি ষোলে লিখলাম, 24 আমি কি লিখবো, ষোলে লিখবো। এখন দশমিকের পরে কত ঘর আছে সেটা দেখবো, এখানে দুই ঘর, এখানে দুই ঘর, এখানে তিন ঘর, তাহলে দুই আর দুই চার, চার আর তিনে সাত ঘর, চার আর তিনে সাত ঘর, সাত ঘরের মধ্যে আমার হয়েছে কয় ঘর? মনে করবো আমি এখানে দুই আছে, এখানে কত আছে আমার, দুই। প্রথমে মনে করবো দশমিক নাই, প্রথমে কি মনে করবো দশমিক নাই, তাহলে এখানে আছে আমার দুই, দুই লিখলাম, এখানে কত আছে তিন, এখানে কত আছে চার, তাহলে দুই গুণন তিন গুণন চার, তাহলে গুণ করে এখন তিন দু কোন ছয়, চার ছয় 24, চার ছয় কত হলো 24, আমি 24টা সরে লিখলাম, 24টা কি করলাম সরে লিখলাম, 24টা কি করলাম একবারে শেষের দিকে লিখলাম না? এখন কি ভাববো দশমিকের পরে কত ঘর আছে, দশমিকের পরে কত ঘর, দশমিকের আগে নয়, কিন্তু দশমিকের আগেটা ধরা যাবে না, দশমিকের পরে, দশমিকের পরে প্রথমে আছে আমার দুই ঘর, এক ঘর দুই ঘর, এখানেও আছে আমার দুই ঘর, এক ঘর দুই ঘর, এখানে আছে আমার তিন ঘর, এক দুই তিন, সবগুলো দশমিকের পরে, দশমিকের পরে এখানে আছে তিন ঘর, এখানে আছে দুই ঘর, এখানে আছে দুই ঘর, দশমিকের আগের ঘর ধরা যাবে না, তাহলে দুই আর দুই চার, চার আর তিনে সাত, সাত ঘরের মধ্যে আমার হয়েছে কয় ঘর, দুই ঘর হয়েছে, সাতটার মধ্যে আমার কয় ঘর হয়েছে, দুই ঘর, এক ঘর দুই ঘর, তাহলে আর কত ঘর বাকি, সাতের মধ্যে দুই বিয়োগ করলে পাঁচ ঘর বাকি, কয় ঘর বাকি, পাঁচ ঘর, আর পাঁচ যে কয় ঘর বাকি সে কয় ঘর শূন্য দেব, যে কয় ঘর বাকি সে কয় ঘর কি দেব, শূন্য দেব, তাহলে পাঁচটা শূন্য দেব, এক দুই তিন চার পাঁচ, এখন গুনে দেখো সাত ঘর হয়েছে কিনা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, ক্লিয়ার? এটা হবে উত্তর, দশমিক শূন্য 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 সবাই বুঝছো, যাদের হয়নি তারা ঠিকভাবে তুলে নাও। আর একটা অঙ্ক দিলাম, লাস্ট একটা অঙ্ক দেখো, গ নাম্বার, সহজ অঙ্ক দেবো এবার, শূন্য দশমিক শূন্য এক গুণন শূন্য দশমিক শূন্য দুই গুণন শূন্য দশমিক শূন্য তিন, এটা পারবে না? প্রথমে মনে মনে ভাবিয়ে নেবো দশমিক নাই, প্রথমে কি ভাববো দশমিক নাই, তাহলে এখানে কত আছে এক, এখানে কত আছে দুই, এখানে কত আছে তিন, তাহলে এক দুই তিন, এই তিনটা গুণ করলে যেটা বাড়াবে সেটা সব শেষে লিখবা, সেটা সব শেষে লিখবা, লেখার পরে দেখবা দশমিকের পরে কয় ঘর, দশমিকের পরে এখানে দুই ঘর আছে, এখানে দুই ঘর আছে, এখানে দুই ঘর আছে, তাহলে দুই আর দুই চার, চার আর দুই ছয় ঘর, ওই হিসেব করে শূন্য বসে দিবা, ছয় ঘরের মধ্যে কয় ঘর সংখ্যা হলো সে কয় ঘর বাদ দিয়ে বা যেটা থাকলো সেটা শূন্য বসে দিলে হয়ে যাবে অঙ্কটা। সবাই আগে চেষ্টা করে দেখো, এটা পারার কথা। মুমতাহিনা মালসি, তুমি ভালো করে খাতাটা ধরো আমি দেখি, খালি রেজাল্টটা দেখো, রেজাল্টটা দেখালেই হবে, রেজাল্টটার দিকে খাতাটা একটু ভালো করে ধরো, দেখা যায় না, মমিন হাসান দেখা যায় না, মমিন হাসানও দেখা যায় না, মমিন হাসান দেখা যাচ্ছে, একটু কষ্ট করে ধরো, ধরো একটু কষ্ট করে মমিন হাসান, তুমি ছয়টা ভালো করে লেখো নি, হ্যাঁ
উত্তরের ছয় ভালো লেখনি, উত্তরের ছয়টা ভালো করে লিখতে হবে, উত্তরের ছয়টা। হ্যাঁ দেখো ভালো করে দেখো, উত্তরের ছয় ভালো করে লেখনি মা। কি নাম? সময়া মেয়ে যাবিন, সময় মেয়ে যাবিন, উত্তরের ছয় ভালো করে দেখো, সময় মেয়ে যাবিন, উত্তরের ছয়টা ভালো করে দেখো। আচ্ছা দেখো সময় মেয়ে যাবিন অঙ্ক মনে হয় হয়েছে, সম্ভবত অঙ্ক হয়েছে ওটা। এখানে কত আছে আমি এক ধরবো, এখানে কত আছে আমার এক, এখানে কত আছে দুই, এখানে কত আছে তিন, তাহলে এক কলম দেখেন, এক গুণন দুই গুণন তিন, গুণ করো, এক দিয়ে দুই এক গুণ করলে দুই এককে দুই, তিন দুগুণ ছয়, তাহলে কত লিখবো ছয়, আমি সরে লিখবো ছয় কই লিখবো, আমি সরে লিখবো, ঠিক আছে এটা কি সবাই বুঝছো, ছয় আমি সরে লিখলাম। এখন দশমীকে পরে কয় ঘর আছে, এখানে আমার দুই ঘর, এখানে আমার দুই ঘর, এখানে আমার দুই ঘর, এখানে আমার দুই ঘর, তাহলে দুই আর দুই এর চার, চার আর দুই এর ছয়, ছয় ঘরের মধ্যে আমার হয়েছে কয় ঘর, এক ঘর হয়েছে, ছয় ঘরের মধ্যে আমার কয় ঘর হয়েছে, এক ঘর হয়েছে, আর বাকি আছে কত ঘর, বাকি আছে পাঁচ ঘর, পাঁচ ঘরের জন্য কি করবো পাঁচটা শূন্য দেবো, কয়টা শূন্য দেবো পাঁচটা, এক দুই তিন চার পাঁচ, এখন গুনে দেখো ছয় ঘর হয়েছে আমার, এক দুই তিন চার পাঁচ ছয়, এটাই উত্তর। সবাই অঙ্কটা মিলে নাও, উত্তরটা মিলে নাও, সবাই উত্তর মিলে নাও, আর লেখা সন্দেহ করবো, লেখার ভেতর কাটাকাটি ঘোষাঘুষি করা যাবে না, লেখার ভেতর কাটাকাটি ঘোষাঘুষি করা যাবে না, সবার লেখা পরিষ্কার করতে হবে, লেখা সন্দেহ করতে হবে। সবার হয়েছে উত্তর, সবার মিলছে, পূজা সরকার উত্তর মিলছে তোমার, কলম মুখে দিও না, মাহিন দেখি কি লিখছো, মা মাহিন তোমার অঙ্ক হয়েছে, হয়েছে অঙ্ক তোমার, মিশালাম আমরা এখন ছয় নম্বরে যাব, ছয় নাম্বার সমাধান করো, ছয় নাম্বার কি আছে সমাধান করো, ছয়ের ক নাম্বার প্রশ্নটা ভালো করে পড়ে নাও, ছয়ের ক দেখো, আমরা আমরা ট্রেতে বল রাখবো না, আমরা ট্রেতে বল রাখবো না, যদি কোনো ট্রে না থাকে তবে সেখানে কতগুলো বল আছে, অঙ্ক প্রশ্নটা ভালো করে পড়ে নাও, সমস্যা আছে কিনা,
যদি কোনো টে না থাকে সেখানে কতগুলো বল আছে? যেহেতু প্রশ্নে প্রশ্নে প্রথমে বলছে আমরা টেতে বল রাখবো না, আমরা টেতে বল রাখবো না। যে যদি কোনো টে না থাকে তবে সেখানে কতগুলো বল আছে? যেহেতু কোনো টে নাই তাই টের সংখ্যা শূন্যটি, বল রাখবো না সেটার সংখ্যা শূন্যটি হবে। যেহেতু কোনো টে নেই তাই টে এর সংখ্যা শূন্যটি। যেহেতু কোনো টে নাই তাই টে এর সংখ্যা শূন্যটি। উত্তর লেখবা কি কোনো বল রাখা? উত্তর কোনো বল রাখা যাবে না, কোনো বল রাখা যাবে না। উত্তর কি হবে? কোনো বল রাখা মনে হয় অঙ্কটা ভাষাগত কোনো ত্রুটি আছে সম্ভবত। খ নাম্বার যাব আমরা, খ নাম্বারটা দেখো, দিশার কাছে 24 টাকা ছিল, দিশার কাছে 24 টাকা ছিল, তার বাবা তাকে কিছু টাকা দেওয়ার পরে তার 58 টাকা হলো, তার বাবা তাকে কত টাকা দিয়েছিল? সহজ অঙ্কটা তোমরা পারবা, একদম সহজ, যারা যারা পারো তারা তারা অঙ্কটা করে নাও। দিশার কাছে 24 টাকা ছিল, তার বাবা তাকে কিছু টাকা দেওয়াই তার 58 টাকা হলো, তার বাবা তাকে কত টাকা দিয়েছিল? একদম একটা সহজ অঙ্ক। দিশার কাছে ছিল কত টাকা? দিশার কাছে 9 নম্বর সবার হয়েছে তো না? 9 নম্বর মিশালাম, দিশার কাছে ছিল কত টাকা? 24 টাকা। বাবা দিল কত টাকা? ভুল হয়েছে, দেখো মোট হলো 58 টাকা, আর ছিল কত টাকা? ছিল 24 টাকা। তাহলে শেষে কি বলতেছে? তার বাবা তাকে কত টাকা দিয়েছিল? তাহলে বাবা দিয়েছিল কত? কে দিয়েছিল? বাবা, বাবা দিল, বিয়োগ করতে হবে, কি করতে হবে? বিয়োগ করতে হবে, 4 আছে কত হলে 8 হবে, 4, 8 থাকলো না, 2 আছে কত হলে 5 হবে, 3। তাহলে বাবা দিল কত টাকা? 34 টাকা, এটাই উত্তর। সবার হয়েছে? প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের অঙ্ক সব শেষ, আজকের গণিত ক্লাস এখানে শেষ। তোমরা বাসায় বসে থাকবে না, সবাই মনোযোগ দিয়ে পড়বা। আল্লাহ হাফেজ।
ओके।